प्रति बछर मालदह शहर प्रान्तपल्ली जलमग्न हो पड़े। एकाधिक परिकल्पना व्यर्थ हो इंगरेजबाजार पौरसभार हाई ड्रेन तैरि थेके शुरू करे एलाकार ड्रेनगुलिर उन्नतिकरण करा होयेछे, किन्तु तारपरेओ एई एलाकाय जमा जल निकाशेर सुव्यवस्था एखोनो हये ओठेनि। चलती मौसुमे प्रान्तपल्ली एलाकार जमा जल निकाशेर जन्य अभिनव उद्योग निल इंगरेजबाजार पौरसभा। केंद्रीय सरकारेर नतून प्रकल्पेर काजे लागिये एई एलाकाय तैरि करा होच्छे विशेष चौबाच्चा। एई चौबाच्चार माध्यमे जमा जल सरासरि भूगर्भे चले जाबे। ड्रेनेर माध्यमे बाइरे कोथाओ पाठानो होबे ना, जलके सरासरि रास्तार माझे तैरि करा होच्छे विशेष चौबाच्चा। बोरिंग करे पाइप बसानो होच्छे माटिर निचे। आमादेर मालदार जे इंगरेजबाजारे जे जलेर जे समस्या, जल जमे थाका बिभिन्न पाड़ाते তার মধ্যে আমাদের যে প্রান্তপল্লী সেখানে বেশি সবথেকে বেশি জল জমে থাকে এবং আমরা বহু বছর ধরে এর কোনো সমাধান পাইনি। কিন্তু আজকে ইংরেজবাজার পৌরসভা তথা চেয়ারম্যান যে নতুন একটা প্রজেক্ট আমাদের দিয়েছেন আর কি ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা হচ্ছে ওয়াটার হারভেস্ট, অর্থাৎ আমাদের যে অতিরিক্ত জলটা সেটা মাটির তলে পৌঁছে দেওয়া। তো এটা একদিক থেকে বলতে গেলে এটা একটা অন্যতম একটা উদ্যোগ। সেটার জন্য আমরা প্রান্তপল্লীর পক্ষ থেকে ইংরেজবাজার পৌরসভা তথা চেয়ারম্যান সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই পাইপ দিয়েই জল সরাসরি ওই এলাকা থেকে ভূগর্ভে চলে যাবে। এর ফলে দ্রুত এলাকার জল নিকাশ হবে, পাশাপাশি কেন্দ্র সরকারের অভিনব নতুন এ প্রকল্প বাস্তবায়িত হবে। इंगरेजबाजार पौरसभा सूत्रे जाना गया इतिमध्ये केंद्र सरकार पक्ष नतून एक प्रकल्पर माध्यमे पौरसभा एलाकाय बृष्टिर जल के विभिन्न भावे काजे लागानोर परिकल्पना नेওয়া হয়েছে। तारই एक अंग हिसाब रही है बृष्टिर जल के सरासरि भूगर्भे पहुँचे देवा, कारण बर्तमान परिस्थितिते दाड़िये भूगर्भस्थ जलस्तर अनेक नीचे नेमे गिएछे। ताई जलस्तर स्वाभाविक राखते प्रकल्प ग्रहण करेছে केंद्रीय सरकार। সবার কয়েকটা ওয়ার্ডে দীর্ঘদিন যাবত নিচু এলাকার জন্য জলবন্দি হয়ে থাকে বর্ষাকালে বিশেষ করে বেশি। তার মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান চৈতালি ঘোষ সরকার চেয়ারম্যান কীর্তনারায়ণ চৌধুরীর কাছে আবেদনের ভিত্তিতে জল নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করার জন্য এলাকার মানুষকে রেহাই করার জন্য ইতিমধ্যে কতগুলো ড্রেন করা হয়েছে। তবুও কিছু কিছু প্রান্তপল্লী এলাকায় যেহেতু ডাউন আছে এবং ১৮ নম্বরে জলটা এখানে ঢুকে এবং ২৪-২৫-এ ড্রেনের কাজ হচ্ছে বলে বা ওখানকার এলাকায় আগের জল আসাগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য জল অনেকক্ষণ জমে থাকে। তাই চেয়ারম্যান ও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটা জানেন আমরা অনেক দিন আগে কথা ছিল যে বৃষ্টির জলকে ডাইরেক্ট বোরিংয়ের মাধ্যমে মাটির তলায় তাকে পাঠিয়ে দেবেন রিস্টোর করার জন্য। এটা একটা প্রকল্প পাস করা ছিল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান বর্তমান কীর্তনারায়ণ চৌধুরী মহাশয়। উনি ২০ নম্বর ওয়ার্ডের প্রান্তপল্লীতে হাইড্রেনের সংস্কারের সহ নতুন হাইড্রেন করা সহ তিনি এই বোরিং সিস্টেমের মধ্যে মাধ্যমে একটা পরীক্ষামূলক কাজ শুরু হচ্ছে, যেটাতে আগামীতে শহরের বিভিন্ন জায়গায় করা হবে যেখানে দ্রুত জল মাটির তলায় বোরিংয়ের মাধ্যমে নিয়ে গিয়ে এলাকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই প্রচেষ্টা চলছে। ২০ নম্বর ওয়ার্ডের প্রান্তগুলিতে চৈতালি ঘোষ সরকারের নেতৃত্বে চেয়ারম্যানের অনুমোদিতে এটা কাজ চলছে। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পাইলট প্রজেক্ট হিসাবে শহরের প্রান্তপল্লী এলাকায় প্রথম কাজ শুরু করা হয়েছে, কারণ এই এলাকার জমা জল দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টি হলেই চরম সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় এলাকার বাসিন্দাদের। এই এলাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যে সমস্ত এলাকায় জল জমার সমস্যা রয়েছে সেগুলিতে এই প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে বলে জানিয়েছেন পুরসভার কর্তারা। মালদহ থেকে হরজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।